আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। বহুল আলোচিত মাসুদ রানা সিনেমার নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর। জাজ মাল্টিমিডিয়া এই ঘোষণা দেওয়ার পর গুঞ্জন রটেছিল সিনেমাটির বিষয়ে নাকি শ্রদ্ধা জানেনই না। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। শনিবার জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, মাসুদ রানা সিনেমায় অভিনয় করছেন না শ্রদ্ধা। একসঙ্গে হলিউড, বলিউড, টলিউড, হলিউডের নামজাদা বহু অভিনেতা মাসুদ রানা সিনেমায় অভিনয় করবে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি আগেই জানানো হয়েছিল। চলতি বছরের 29 আগস্ট জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, মাসুদ রানা দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে শুরু থেকেই গুঞ্জন চলছিল এই ঘোষণার সত্যতা নিয়ে। শনিবার এক ফেসবুক পোস্টে জাজ মাল্টিমিডিয়া জানায়, শুটিং এর সময় পরিবর্তনের কারণে সিনেমাটিতে অভিনয় করতে পারবেন না শ্রদ্ধা কাপুর। বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালা অত্যন্ত জটিল হওয়ার কারণে মাসুদ রানার জন্য এখনো সরকারের কাছে আবেদন করতে পারেনি জাজ মাল্টিমিডিয়া। রোববার 29 সেপ্টেম্বর এ আবেদন করা হবে এবং এই অনুমতি পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়ার ভাষ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি শ্রদ্ধা কাপুরের সঙ্গে ইতিপূর্বে চুক্তিবদ্ধ হয়েছে এবং শ্রদ্ধার এজেন্টের মাধ্যমে অগ্রিম সাইনিং মানি পাঠিয়ে দিয়েছে। চলতি বছরের 27 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত মাসুদ রানার সিনেমায় কাজ করার চুক্তিবদ্ধ ছিলেন শ্রদ্ধা কাপুর। এরপর শ্রদ্ধা বলিউডের অন্য সিনেমার জন্য শিডিউল দিয়ে রেখেছেন বলে মাসুদ রানার সিনেমায় সুলতা চরিত্রে তিনি অভিনয় করতে পারছেন না। তবে মাসুদ রানার ভক্ত দর্শকদের হতাশ না হতে আহ্বান জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি। ইতিমধ্যেই বলিউডের আরেকজন অভিনেত্রী মাসুদ রানার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, শিগগিরই তার নাম ঘোষণা করা হবে। কাজী আনোয়ার হোসেনের বাংলাদেশি স্পাই থ্রিলার মাসুদ রানা সিরিজের প্রথম পর্ব ধ্বংসপাহাড় অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর ইংরেজি নাম রাখা হয়েছে এমআর 9।